ओ मा चंडाला प्रतिरतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यः प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानं वृतवरवपु सीतयायो हि रामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामेस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेर्गुरु जय जयो गुरुमता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रेणु मागे अधम শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায়টি পাঠ করছি সেটির নাম কালের অবস্থা বর্ণন। আমরা শেষ করেছিলাম যেটি দিয়ে যে শ্রীরামকৃষ্ণের আগমনের ফলে আমাদের নতুন ধর্মবাদ যেরকমভাবে এগোচ্ছিল তার একটা বর্ণনা দিয়েছিলেন, যে ব্রাহ্ম সমাজ তৈরি হলো ইংরাজের সভা করিয়া নকল, ইংরাজ রাজের সভা করিয়া নকল, স্থানে স্থমা স্থানে স্থানে হরিসভা বাঙালি সকল, বাসাইতে লাগিল পরম লাগিল বাসাইতে লাগিল পরম অনুরাগে যোগাইয়া ব্যয় তার যাহা কিছু লাগে। বলছেন যে তখনকার দিনে এই খ্রিস্টানদের যে প্রার্থনা, একটুখানি নিজেদের নিয়ে চর্চা করা এবং ঈশ্বরের নাম গুণগীন কীর্তন করা, এই যে একটা ভাব যেটা চলছিল, এই ভাব দেখা দেখি করে ঈশ্বরের এই ইংরেজদের ভাব নকল করে হরিসভা বসতে থাকলো, বিভিন্ন জায়গায় হরিসভা হতে থাকলো। শ্রীকৃষ্ণের রাধাকৃষ্ণের নামে 24 প্রহর, 8ম প্রহর, এরকম নানা রকম হতে থাকলো। বাউলের দল কলকাতার রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরতে থাকলো, তারা নানা রকমের তত্ত্ব গীত গাইতে থাকলো, এমনকি কর্তা ভজা সম্প্রদায় তাদেরও বিকাশ হতে থাকলো। কেউ বা শাক্ত মতে পূজা করে বারোয়ারি পূজা শুরু হলো এবং সেই পূজাকে কেন্দ্র করে সেখানে আনন্দ ও বিল্লোল এইসব চলতে থাকলো। বৈষ্ণবরা সে ঠিক সেরকমভাবে স্থানে স্থানে নানা রকম ভাবে ভগবানের নাম প্রচার করার উদ্দেশ্যে কাজে লাগাতে থাকলো। এরই মাঝখানে একটি নতুন দল এসে উপস্থিত হলো, তারা হলো যাত্রা পার্টি। তারা যাত্রা করে ভগবানের বিভিন্ন গুণ কীর্তনের গল্প বলতে থাকলো, যাদের মধ্যে গোবিন্দ অধিকারী যাত্রার কথা আমরা আগের দিন বলেছিলাম, সেটি বিশেষ প্রসিদ্ধ ছিল বাংলাদেশের, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বঙ্গদেশে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান নদিয়া এই সমস্ত অঞ্চলে সর্বত্র তারা ভগবানের দিব্য জীবন সেগুলিকে অভিনয় করে দেখাতে থাকলেন। সেই দলেই একজন যাত্রা লেখক এবং গায়ক এলেন, তার নাম নীলকণ্ঠ মুখোপাধ্যায়। অসাধারণ গাইতেন, অসম্ভব ভালো যাত্রা করতেন। তিনি মূলত দ্যুতির কাজ করতেন, দ্যুতি সেই বার্তা বহন করে নিয়ে আসে আমাদের, আপনারা যারা পুরনো দিনের যাত্রা দেখেছেন। একজন থাকতেন যিনি বিবেকের ভূমিকায় অভিনয় করতেন, যখন জটিল হয়ে যাচ্ছে যাত্রা পালাটা জটিল হয়ে যাচ্ছে, এখন যেমন কমিক রিলিফ দেয়া হয় তখন বিবেক রিলিফ দেয়া হতো, সেই সব স্টেজ থেকে সবাই নেমে গেছে আর তিনি উঠে গান গাইতে শুরু করতেন। সমস্ত গানের সমস্ত নাটকের তার নির্যাস, কোনটা ভুল কোনটা ঠিক সে সম্পর্কে সে বলতো। এই নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের এই লেখা, তার নিজের লেখা গান এবং তার অভিনয় সেটি খুব বিখ্যাত ছিল। তিনি তার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম ছিল কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরি নাম নয়নে ভরিবে প্রেম অশ্রুধার। এই গান ব্রাহ্ম সমাজে এত প্রসিদ্ধ হয়েছিল যে ব্রাহ্ম উপাসনায় এই গান ব্যবহার করা হতো। তিনি নানা রকমের প্রচুর গান গাইতেন,
নানা জায়গায় তিনি যাত্রা করতেন। প্রথমবার শ্রীরামকৃষ্ণ তার যাত্রা শোনেন হচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। ফলহারিণী কালী পুজোর রাত্রে যে যাত্রা হতো সেইখানে, বা কালী পুজোর রাত্রে যে যাত্রা হতো সেইখানে। পরে পরে তিনি ঠাকুর নিজে শুনতে যান বাড়োয়ারি তলায়, এখন যেটা বিধান সরণি বা হাটখোলা যে অঞ্চল সেইখানে, এবং এছাড়া নবীন নিয়োগীর বাড়িতে যাত্রা পালা শুনেছিলেন। নবীন নিয়োগীর বাড়িতে যখন যে সময় তিনি গান গাইতে আসেন, তিনি শ্রীরামকৃষ্ণের ভাবে ভীষণভাবে অনুরক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণকে তিনি জিজ্ঞেস করেছিলেন, এই যে তিনি যাত্রা করছেন এতে কি কিছু লাভ হচ্ছে? ঠাকুর তাকে বলেছিলেন, ভগবান তোমায় অক্ষয় সম্পদ দিয়েছেন তোমার গলার ভেতরে, তোমার হৃদয়ের ভেতরে, সেই দুর্লভ সম্পদ মানুষের মধ্যে বিতরণ করো, এতেই তোমার সব কিছু হবে। ভূতিকা সেদিন শেষ করেছিলেন যেখান দিয়ে, সেটা হলে তোলপার করে বঙ্গ কৃষ্ণ লীলা গানে, আগোটা বঙ্গেতে নাম সকলেই জানে। ভগবান শ্রীকৃষ্ণের লীলা গান, কলীয় দমন ইত্যাদি যে নানা রকমের পালা ছিল, সেসব পালা তিনি অভিনয় করতেন এবং মানুষের মধ্যে এই অবতারের জীবনের ঘটনা একদম, যা তারা এতদিন পড়তো, যা পড়তে ভুলে গেছিল, সেগুলো যেন নতুন করে তার কাছে আসতে শুরু করলো, ভিজুয়াল মিডিয়ায় তার কাছে আসতো। শ্রীরামকৃষ্ণ বহু বছর আগে এটা করেছিলেন, যাত্রায় বিভিন্ন অংশের জায়গায় গিয়ে যাত্রা দেখে সেই যাত্রায় পুনরভিনয় করা শুরু করেছিলেন। এখানেও যেন সেই পুনরাভিনয় হতে থাকলো। এবার আরও একটা দিক, এই যে প্রচারের, ভগবানের নাম প্রচারের আরও একটা দিক প্রকাশিত হলো, যেটির কথা আজকে আমরা বলবো। ইংরেজের থিয়েটার করিয়া নকল, বিনির্মিয়া রঙ্গমঞ্চ বাঙালি সকল, আরম্ভিল অভিনয় ইংরেজি দেউলে, পুরুষ রমণীগণ একত্তরে মিলে, রমণীরা বারাঙ্গনা অভিনেত্রীগণ, মিষ্টকিতে মুগ্ধ করে মানুষের মন, নূতন ধরন দেশে সকলের স্বাদ, দেখিয়া মিটিয়া চক্ষু কর্ণের বিবাদ, নরনারী ছেলে বুড়া দেখিয়া দেখিবারে যায়, সুন্দর চিত্রিত দৃশ্য সুদৃশ্য হারায়, সমাচার পত্র তাহা সুপ্রচার করে, সুদূর হইতে লোক আসে দেখিবারে, চুটকি নাটক বহি দেশে রুচিমত, প্রথমে প্রথমে তাহা অভিনয় হত হয় অভিনীত, ধর্মের প্রসঙ্গে এবে সকলের শখ, রাখিতে না পারি মঞ্চে নাটকে আটক, কালেতে করিয়া লোক রুচির বিচার, ভক্তিরসের সুরসিক কবি নাট্যকার, ভক্তি মাথা হরি কথা অভিনয় করে, ভক্তি রসাত্মক গ্রন্থ পাঠ করে ঘরে, পুরাণ ভারত রামায়ণ গ্রন্থ নানা, চৈতন্য চরিতামৃত এবে আলোচনা, জীবের দুঃখেতে গোড়া আকুল পরাণ, শোকাতুর পথে পথে কাঁদিয়া বেড়ান, অলৌকিক জীবে দয়া স্বার্থ শূন্য মনে, মানুষে সম্ভব নয় অবতার বিনে, চিত্রে পটু নাট্যকার অতিপত্তিমান, গৌর লীলার ছবি দেখিবারে পান, জন্মাবতি ভক্তিরসে রীতিখানি ভরা, নাটকে আঁকিল গোরা লীলারও চেহারা। পুঁথিকার বলছে ইংরেজদের নাটক থিয়েটার এবং অপেরা এটি নকল করে বাঙালি সমাজে রঙ্গমঞ্চে যাত্রা হতে থাকলো। আগেও যে নাটক হতো না তা নয়, আগের নাটকের সঙ্গে এখন নাটকের বেসিক ফারাক হলো এই, আগের নাটকে পুরুষরা মহিলার চরিত্রে অভিনয় করত। আমরা এই কয়েক বছর অব্দি এখনও বেলুন মঠের নাটক দেখলে তাই দেখে থাকি। আমি একটি ঘটনা তো খুব আমার মনে পড়ে, আজ কালকে যোগানন্দ মাঝের জন্মদিন ছিল, জন্মতিথি ছিল, আমরা আমাদের যে বছর সন্ন্যাস হয়েছে সেই বছরে সেই নাটক হচ্ছে স্বামী যোগানন্দ, সেই শ্রীমা সারদা দেবী তিনি পল্লীমঙ্গলে ধুতিটাকে এরকম আমাদের মতো করে পড়েছেন, আর উত্তরীয়টা যেরকম মেয়েরা মেখলা পরে সেরকম করে পড়েছে, আর সে অদ্ভুত তার গ্রাম্য উচ্চারণ, ঠাকুরের মুখে অক্ত, সেই শুনে আমাদের ভীষণ হাসি। যোগানন্দ মহারাজ যিনি অভিনয় করছিলেন তার বাবার চরিত্রে, সে অনেক বয়স হয়েছে, তার মুখখানা তার শুকনো, আর সেই ডায়লগ আছে, তোর বাবা শুকনো মুখের দিকে তাকে, শুকনো না শুকনো মুখের দিকে তাকিয়ে থাকতে পারি। আমরা যত না নাটক দেখছি তত হেসে অবাক হয়ে যাচ্ছি। এই ছিল আগেকার পুরনো দিনের নাটক। ইংরেজদের নাটক দেখে বঙ্গ সমাজ এক নতুন বিবর্তন প্রচার করলেন, তারা পুরুষ এবং মহিলা, মহিলা চরিত্রে মহিলারা অভিনয় করবে, পুরুষ চরিত্রে পুরুষরা অভিনয় করবেন, এরকম নাটক করা শুরু করলো।
সেই সময় যারা সেই স্ত্রী চরিত্রে অভিনয় করতেন তারা মূলত বারাঙ্গনা, তাদেরকে নিয়ে আসা হতো, ভদ্রবাড়ির মেয়েরা কখনো এই জাতীয় আসতো না। এবং যেহেতু বারাঙ্গনাদের চরিত্র বদলে গেছে, আগেকার দিনে নৃত্য গীত জানতে হতো, পারদর্শিনী হতে হতো, ঠিক সেই তাই তাদের এই যে প্রতিভা দুটো ছিল, তারা অসম্ভব ভালো গাইতে পারতেন, অসম্ভব ভালো নাচতে পারতেন, তাদের এই নাটকগুলো খুব আকর্ষণীয় হতে থাকলো। পুঁথিকার বলছেন, মিষ্ট গীতে মধু করে মানুষের মন, মিষ্ট গীতে মুগ্ধ করে মানুষের মন। সে এমন সুন্দর গান বাজনা তার মধ্যে থাকতো, মানুষের মন মুগ্ধ করত। নূতন ধরন দেশে সকলের সাথ, দেখিয়া মিটায় চক্ষু কর্ণের অভিবাদ। এই যে নতুন ধরনের অভিনয়, নতুন ধরনের গান, এই সব দেখে মানুষের ভীষণ ইচ্ছে, তারা দেখে তাদের নিজেদের চক্ষু কর্ণের বিবাদ মেটাবে। কেমন সে নাটকে দেখবার জন্য সকলেই ভীষণ রকমের একেবারে ভীষণ রকম এগিয়ে আসতে শুরু করলো। নরনারী ছেলে বুড়া দেখিবারে পায়, নরনারী ছেলে বুড়া দেখিবারে পায়, যায় সুন্দর চিত্রিত দৃশ্য সুদৃশ্য হারায়। যে ঘটনা তাদের নিজেদের বাড়িতে হয় ঠিক সেই ঘটনা তারা স্টেজের ওপর দেখছে। আর সেখানে একেবারে আস্তে আস্তে নাটকের ফরমেশন বদলাতে থাকলো, খাট বিছানা ঘর বাড়ি চেয়ার টেবিল এই সমস্ত নিয়ে নাটক। পরবর্তীকালে আমরা দেখেছিলাম সেই আমাদের ওই জায়গায় হয়তো স্টার থিয়েটারে ছিল রিভলভিং স্টেজ, সেই সঙ্গে সঙ্গে অভিনেতাদের দেখা যাচ্ছে পড়ে যাবে ভয়ে, আলো কমে গেছে স্টেজের, সে স্টেজটা ঘুরতে শুরু করেছে আর সবাই টেবিল চেয়ার যার সামনে যেটা আছে সেটাকে ধরে রাখছে যদি পড়ে যায়। সরকারি নায় ছিল, আপনারা দেখেছেন কিনা, কলকাতার উপর থেকে স্টেজটা নিচে নেমে যেত, আবার একদল অভিনেতা উঠে আসতেন, আবার স্টেজটা ওপরে উঠে আসতেন, ততক্ষণ ওই ওই স্টেজের যে ধারটা ছিল সেইখানে অভিনয় হতো। আলো একটা ফোকাস করে আর দেখা যেত, ধীরে ধীরে অন্ধকার থেকে ধীরে ধীরে স্টেজের বাকি সদস্যরা উঠে আসছে, অদ্ভুত সুন্দর আমরা দেখেছি সরকারি নায়। এই যে যেমনটি আপনারা চোখে দেখেন বাড়িতে, ঠিক তার অভিনয় এই দেখানো শুরু হলো। স্টেজে প্রপস বদলাতে থাকলো, আগেকার দিনের মতো এরকম হতো না। পুথিকার বলছেন, সমাচারপত্র তাহা সুপ্রচার করে, সুদূর হইতে লোক আসে দেখিবারে। সমাচারপত্রে কাগজে লেখা থাকতো এই সময় এই সময় অভিনয় হবে, আর দূর দূরান্ত থেকে লোক আসতো। আমাদের ছেলেবেলাতেও আমরা দেখেছি দল বেঁধে বাড়ির লোক রবিবার দিন থিয়েটার দেখতে, বৃহস্পতিবার সন্ধ্যা ছটা, শনি বৃহস্পতিবার শনিবার সন্ধ্যা ছটা, রবিবার 3টে ও সন্ধ্যা 6:30। এই আমাদের এখনো মনে পড়ে, আমরা দেখতে গেছিলাম সরকারি নয় এই স্টার থিয়েটারে, কি একটা কি ছিল ভুলে গেছি, প্রসেনজিৎ তখন অভিনয় করতেন, এই যে এখনকার যিনি চলচ্চিত্রে অভিনেতা, বিখ্যাত অভিনেতা, তিনি তখন নাটকে অভিনয় করতেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র, মাধবী মুখোপাধ্যায়, এরা সব নানা চরিত্রে অভিনয় করতেন। এই পরিবর্তনটা আসতে শুরু, সেই সময় না এই পরিবর্তনটা আসতে শুরু করলো। চুটকি নাটক বহি বলছে, যখন প্রথম নাটক শুরু হয় কিরকম হয় না, চুটকি নাটক বহি দেশের রুচি মতো প্রথম প্রথমে তাহা হয় অভিনীত, একবারে সেই সাধারণ গল্প নিয়ে কোনো রকম একটা নাটক হতো, কিন্তু পরবর্তীকালে তার পরিবর্তন হতে থাকলো। কিসে বিবর্তন বলছেন, ধর্মের প্রসঙ্গে এবে সকলের শখ, রাখিতে না পারে অঞ্চে নাটকে আটক, কালেতে করিয়া লোক রুচির বিচার, ভক্তিরসের সুরচি কবি নাট্যকার। একটা অদ্ভুত বিবর্তন দেখা দিল, মানুষ সামাজিক পালা এখন যেরকম, যা এই ধর্মীয় নাটক বা পৌরাণিক নাটক এখন আর অভিনয় হয় না, এখন বেশিরভাগই সামাজিক পালা অভিনীত হয়। আমাদের এখানে তো অনেকবার আমরা নাটক করানোর চেষ্টা করেছি, কিন্তু ধর্মীয় নাটকের সেই আমাদের পোশাক, যে এই রাজারাজরার তারপরে দেবতাদের যে পোশাক, এই পোশাকগুলো আর পাওয়া যায় না, এগুলো পোশাক কাকদ্বীপ থেকে আনাতে হয়, সেটা এত বেশি কস্টলি হয়ে যায়, সেই কারণে এই জাতীয় নাটক করা সম্ভব হয় না। অথচ এই ধর্মীয় নাটকের প্রভাব প্রসার খুব বেশি, দক্ষিণ ভারতে দক্ষিণ এই এই ধর্মীয় নাটকের খুব প্রভাব প্রসার আছে। আমি দেখেছি তামিলনাড়ুতে গিয়ে কোয়েম্বাতুর স্কুলের ছাত্ররা যেরকম বড় বড় এই যাত্রাপালার থিয়েটারের অভিনেতারাদের ডাকা হতো, এই দলকে ডাকা হতো, অদ্ভুত তাদের নাটক, কাগজের মন্ড দিয়ে তৈরি করা সব পোশাক আশাক সেই সব দিয়ে তারা অভিনয় করতো, তাদের অভিনয় আমরা দেখেছি। যে ভাষা একটা বুঝিনি, ও যে হরিকথা, মানুষের ভেতরে হরিকথার প্রচারের জন্য একটা নতুন মাধ্যম পেল, তারা সেই নাটকের মাধ্যমে প্রচার করা শুরু করলো।
সে নাটক যখন হতো, মানুষজন সেই নাটককে সত্য বলে মনে করত এবং তার প্রভাব মনের ভেতর পড়ত প্রচণ্ড। পুথিকার বলছেন যে ভক্তিরসের সুরসী কবি নাট্যকার, কালেতে করিয়া লোক রুচির বিচার, ভক্তি মাখা হরি কথা অভিনয় তরে, ভক্তি রসাত্মক গ্রন্থ পাঠ করে করে। বলছে প্রভাব কিরকম ছিল যে না, তারা যে শুধুমাত্র নাটক দেখেই ক্ষান্ত হয়ে যেতেন তা নয়, এই নাটকের মধ্যে নিহিত যে মেসেজটা, ভগবানকে চাইবার যে আকুতি, এটা যারা দর্শক তাদের মনে এমনভাবে গেঁথে যেত যে তারা বাড়ি গিয়েও তাদের সেই ভক্তি রসাত্মক গ্রন্থ যা তারা এতদিন খুলে পড়েনি সেগুলিকে তারা পড়ার চেষ্টা করত। পুরাণ ভারত রামায়ণ গ্রন্থ নানা, চৈতন্য চরিতামৃত এবে আলোচনা, জীবের দুঃখেতে গোড়া আকুল পরাণ, শোকাতুর পথে পথে কাঁদিয়া বেড়ান, অলৌকিক জীবে দয়া স্বার্থ শূন্য মনে, মানুষে সম্ভব নয় অবতার বিনে। বলছেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনী গ্রন্থ বারবার পাঠ হতো, এছাড়া পুরাণ মহাভারত রামায়ণ নানা গ্রন্থ পাঠ হতো, চৈতন্য চরিতামৃত তারা পাঠ করত। শুধু তাই নয়, সেগুলো তাদের মনের ভেতরে অসম্ভব চাপ করে যেত। জীবের দুঃখেতে গোড়া আকুল পরাণ, শোকাতুর পথে পথে কাঁদিয়া বেড়ান, মানুষের দুঃখে গোড়া শ্রীকৃষ্ণ চৈতন্য তার মানুষের দুঃখ উদ্ধারের জন্য নিজের ঘর বাড়ি নিজের প্রিয়জন সকলকে ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়লেন ভিখারির মতো, শ্রী ভগবানের কাছে তার সেই কৃপা ভিক্ষা করার জন্য, মানুষের কল্যাণের জন্য তিনি যেন নিজেকে উৎসর্গ করলেন, যার ছবি আমরা এই সমস্ত নাটকগুলোতে দেখতে পাই। বলছেন অলৌকিক জীবে দয়া স্বার্থ শূন্য মনে, মানুষে সম্ভব নয় অবতার বিনে। এবং যত এই অভিনয় হতো, যত এই চর্চা হতো, মানুষ প্রথম অবতারের কনসেপ্ট বুঝতে পারলেন, ভগবান মানুষের জন্য মানুষের মতো হয়ে অবতীর্ণ হন। নাটক তাদের মনের মধ্যে এই একটি ভাব জাগ্রত করলো। আমরাও কিন্তু খুব বেশি যে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের চরিত্র দেখেছি বা পড়েছি তা নয়, কিন্তু আমরা এই সিনেমা নাটকে শ্রীরামকৃষ্ণকে যেভাবে দেখেছি সেইভাবেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের পরিচয়, সেই পরিচয় যত নিবিড় হয়েছে তত শ্রীরামকৃষ্ণের অন্য একটি ছবি আমাদের মনের মধ্যে জেগেছে। কিন্তু আমরা ছেলেবেলায় দেখতাম এই কালী পুজোয় যেখানেই নাটক হতো তখন সে সব জায়গাতেই শ্রীরামকৃষ্ণ এবং রানী রাসমণির এই অভিনয় হতো, গুরুদাস দত্ত এবং মলিনা দেবী। মলিনা দেবী রানী রাসমণির ভূমিকা অভিনয় করতেন, আমি আমার ছেলেবেলায় দেখেছি এই নবযুবক সঙ্গ ফাটাকেষ্টের কালী পুজো যেখানে হতো সেইখানে যাত্রা হতো, এরকম নানা রকমের যাত্রা, গুরুদাস ধারা এবং আমাদের কী নাম জ্যোৎস্না দত্ত, তারপরে আমাদের কি বেশ বলে এই নট্য কোম্পানি, তাদের যে যাত্রা বীণা দাশগুপ্ত অরুণ দাশগুপ্ত মীরার বধুয়া, ভগবানের জীবনী, তাদের সেই ভগবানের জন্য যে আকুতি সেই দেখে মানুষের কতদিন ধরে সেই ভাবটা তাদের মনের মধ্যে জাগত। বলছেন চিত্রেপটু নাট্যকার অতি বুদ্ধিমান, নাট্যকার কি করতেন শব্দ দিয়ে ছবি আঁকতেন, চিত্রেপটু, চিত্রেপটু মানে ছবি আঁকতেন, মানে আঁকায় স্পেশাল স্থান হয়, তিনি ঘটনাক্রম এমন সুন্দর করে সাজাতেন মনত চোখের সামনে সেই ঘটনাগুলো যেন ছবির মতো সত্য দেখতে পাচ্ছি, গৌর লীলার ছবি দেখিবারে পান, জন্মাবধি ভক্তিরসে রীতিখানি ভরা, নাটকে আঁকিল গৌর লীলারও চেহারা। বেশিরভাগ মানুষের ভেতরে অন্তর্নিহিত যে ভক্তিভাব, সেই লেখকদের অন্তর্নিহিত ভক্তিভাব প্রকাশিত হতে থাকলো তাদের লেখার মধ্যে দিয়ে, আমাদের কাছে একটা স্বপ্নচিত্র তারা এঁকে দিলেন। এই স্বপ্নচিত্র ধরে ধরে আমরা আমাদের জীবনের বাস্তব পরিবর্তনগুলো করার চেষ্টা করতে থাকি। পুথিকার লিখছেন নাস্তিক আঁকিল গৌর লীলা, নাস্তিক ভাবে ঢাকা ছিল নাট্যকার, চৈতন্য চরিত পাটে ছুটিল আধার, যদ্যপি জিজ্ঞাসা কথা কর হেথা মন, নাস্তিকের নাস্তিকের জন্মাধি ভক্তি কিরকম, যাহারে করিবে ভক্তি তিনি নাই ঘটে, শিরহীনে শিরপীড়া কি প্রকার বটে, এ কথার একমাত্র কেবল উত্তর, পাষাণে বদন বদ্ধ যেমন নির্ঝর। বলছেন যে যে চৈতন্য চরিতামৃত যিনি রচনা করেছিলেন সেই নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, আজীবন তিনি সেই তার ভক্তি ছিল কিন্তু তিনি নাস্তিক ছিলেন,
কোনো বিশেষ দেবতার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। অথচ তিনি যখন সেই ভক্তিরসে বাঁধা সে নাটক লিখলেন, তখন মনে হচ্ছে যেন তিনি শ্রীকৃষ্ণ চৈতন্যকে স্বয়ং দর্শন করেছেন, এত জীবন্ত, এত প্রাণবন্ত হয়ে উঠেছিল। কারণ তিনি একাধারে যেমন সেই নাটকের রচয়িতা, অন্যধারে নাটকের অভিনয় তার অভিনেতা অভিনেত্রীদের দ্বারা করে না দেখাতে পারেন, তবে কিন্তু তার সঠিক বিকাশ হয় না। পুঁথিকার বলছেন, এর কথার একমাত্র উত্তর হলো এই, পাথর যখন ঝর্ণা পাথরের মধ্যে ঢাকা হয়ে থাকে, যখন সেই জলের ঝর্ণার ধাক্কা খেতে খেতে একটা সময় সেই পাথরটা ফেটে যায় এবং সেই পাথরের মধ্যে থেকে এরকমভাবে জল প্রকাশিত হয়। প্রত্যেক পাথরের ভেতরে ওয়াটার লেয়ার থাকে, ঝর্ণাগুলি কেবলই সেখানে প্রকাশিত হয় যেখানে সেই পাথরটা ফেটে গিয়ে সেই ওয়াটার লেয়ারটা বেরিয়ে আসার সুযোগ পায়। ঠিক সেরকম আমাদের হৃদয়ে মনে হয় যে আমাদের হৃদয় যেন পাথরের মতো হয়ে গেছে, সেখানে কোনোভাবে কোনো অবস্থাতেই যেন ভগবানের সামান্যতম আঁক শুদ্ধ কাটা সম্ভব হচ্ছে না। কিন্তু যখনই ভগবানের ইচ্ছা হয় তখন ভগবান আমাদের সেই পাষাণ হৃদয়ের ভেতরে ভক্তির ফল্গু ধারা ঝরাতে পারেন। দ্বিতীয় জিজ্ঞাসা, মন পার করিবারে মুকম যুক্ত অকস্মাৎ কিসে একেবারে, তদুত্তরে বলিবার ভাষা মোর নাই, অবতারে অবতীর্ণ শ্রীপ্রভু গোসাই, নাট্যকার ভক্ত তাঁর আপনার জন, সোনার অক্ষরে আছে লীলায় লিখন, অতিগুপ্ত লীলা তত্ত্ব দুর্বোধাতিশয়, ভাষা ভাষে আভাসেও বলিবার নয়, শূন্যে দুলে শূন্যে খেলে শূন্যে তার থানা, বোবা বলে কালা শুনে চক্ষে দেখে কানা, ঈশ্বরের লীলা খেলা প্রত্যক্ষ যেমন, তেমনি প্রত্যক্ষ পূর্ণ লীলায় গোপন, আরে কভু কি দশায় রাখেন ঈশ্বর, কেহ না জানিতে পারে তাহারও খবর, লীলা ক্ষেত্রে চক্ষে যাহা মিলে দর্শন, তাই মাত্র বলিবারে মানুষ সক্ষম, অঙ্গার কিম্ভূতাকার কলির বরণ, পরম উজ্জ্বল পরে আগুন বরণ, পুনশ্চ কুসুম কলি গোপন পাতায়, রূপ রস গন্ধহীন সামান্যের ন্যায়, পরদিন প্রাতে দিব্য সুন্দর চেহারা, সৌরভে বরণ রসে কায়াহীন ভরা। পুঁথিকার বলছেন, দ্বিতীয় প্রশ্ন তুমি আমায় জিজ্ঞাসা করতে পারো, মুখ যে কখনো কথা বলে না সে অকস্মাৎ মুক্ত হয় কিভাবে? তদুত্তরে পুঁথিকার বলছেন, এতে আমার বলবার কোনো ভাষা নেই, অবতারে অবতীর্ণ শ্রীপ্রভু গোসাই, ভগবান যখন অবতীর্ণ হন এবং তিনি যাকে কৃপা করেন তার ভেতরেই এই ভাবটি জাগ্রত হয়। তিনি একমাত্র অনুভব করতে পারেন যে ভগবানের কথা বলবার বা শোনবার জন্য যেন কেউ একজন অবতীর্ণ হয়েছেন। তিনি যখন কথা বলেন ভগবানের শক্তিতে, তখন তার মধ্যে এটির বিকাশ হয়। আমাদের কথামৃতকারের পুতিন ছিলেন, আপনারা অনেকেই তাকে দেখেছেন, দীপক গুপ্ত। দীপক গুপ্তের ঠাকুমা তাকে আশীর্বাদ করেছিলেন যে তার মধ্যে কথামৃতের প্রকাশ হবে। সেই আশীর্বাদ কতটা সত্য ছিল আপনারা যারা দীপক গুপ্তকে খুব কাছ থেকে দেখেছেন তারাই জানেন। তিনি যখন বলতেন তখন মনে হতো তিনি যেন সত্য সত্যই ওই যে কথামৃত যেদিন রচিত হয়েছে সেই দিন শ্রীরামকৃষ্ণের সামনে উপস্থিত ছিলেন, এতটাই সত্য। কল্পনার জগৎকে তিনি এতটাই, এমন তিনি কথামৃতের ভেতরে ডুবেছিলেন, এমন গভীরভাবে তার চর্চা করেছিলেন, এমন গভীরভাবে তার মনন করেছিলেন যে কালো কালিতে লেখা সেই ছাপাশি শব্দগুলো তার কাছে জীবন্ত জাগ্রত হয়ে উঠেছিল। ঠিক সেই রকম ভক্ত, নাট্যকার ভক্ত তার আপনার্জন, সোনার অক্ষরে আছে লীলায় লিখন, অতিগুপ্ত লীলা তত্ত্ব দুর্বোধাতিশয়, ভাষে ভাষে আভাসেও বলিবার নয়। তিনি যখন কৃপা করেন তখন তিনি আমাদের ভেতরের অন্তর্নিহিত যে ভাষা সেটি প্রকাশ করেন। তার কৃপা তার লীলা হলে আমাদের কি কি পরিবর্তন হয় তা আমরা শব্দ দিয়ে প্রকাশ করতে পারছি না। পুঁথিকার বলছে, ভাষে ভাষে আভাসেও বলিবার নয়, ভাষা দিয়ে বলতে পারি না, পারস্পরিক যে কথা তা বলে বলতে পারি না, এমনকি আকার ইঙ্গিতে আভাসে আকার ইঙ্গিতেও ভগবানের লীলার কথা কিছুই বলতে পারি না। আমাদের ইয়ে ছিলেন সুরেন্দ্রনাথ মিত্র, তিনি শ্রীরামকৃষ্ণ কেন কোনো অবতারের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, তিনি বলেছিলেন আমাদের রামচন্দ্র দত্তকে,
তোমার এই পরমহংস যদি অন্যরকম কথা বলে তার কানটা ভালো করে মুচড়ে দিয়ে চলে আসব। কিন্তু তিনি গিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে মুগ্ধ হয়ে গেলেন। তিনি বলেছিলেন তার স্মৃতি কথায়, অবতারের কানমোলা দিতে গিয়ে তিনি আমাকে এমন কানমোলা দিলেন যার বেদনা তার কষ্ট এখনো পর্যন্ত আমার মনের মধ্যে চয়ে যাচ্ছে। জোর সে কানমোলা তিনি দিলেন। ওই রকম অহংকারী, যিনি 300 টাকা মাইনে পেতেন তার জন্য তার কি অহংকার, সবাই আমাকে কেন সুরেন্দর সুরেন্দর বলে ডাকছে না। তিনি শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে ভেজা বিড়াল হয়ে থাকলেন। গিয়েছিলেন ঠাকুরকে প্রণাম না করে কান মুলে দেবেন এই অঙ্গীকারে শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করতে। যখন ফিরলেন তখন তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে গড়াগড়ি খাচ্ছেন, ভক্তি প্রার্থনা করছেন। এবং পরবর্তীকালে ঠাকুর তখন তাকে যে আদেশ করেছেন সেই আদেশ তিনি পালন করার চেষ্টা করেছেন। কখনো তিনি পিছু পা হননি, নিজের জীবন দিয়েও তিনি চেষ্টা করেছেন যে শ্রীরামকৃষ্ণের আদেশ পালন করতে। পুঁথিকার তাই বলছেন, মানুষের মনের ভেতরে ঈশ্বরের কৃপা হলে কেমন করে তার ভেতরে বদল হয় সেটা ভাষা শব্দে প্রকাশ করতে পারি না, ভাষে আভাসে প্রকাশ করতে পারি না, কোনো রকম আকার ইঙ্গিত করে কোনো রকম প্রকাশ করতে পারি না। শূন্যে দুলে শূন্যে খেলে, শূন্যে তার স্থান থানা, বোবা বলে কালা শুনে চক্ষে দেখে কানা। বলছেন তার এই যে লীলা এটা খানিকটা কোনো ঘটনা যদি আকাশের মধ্যেই হতে থাকে, আকাশেই তিনি সে লয় পেয়ে যাচ্ছে সেরকম ঠিক। বলছেন বোবা বলে যে কখনো জীবনে কোনোদিন কথা বলে না, ঈশ্বরের কৃপা হলে সে শব্দময় হয়ে উঠতে পারে। কানা শুনে যে কখনো কালা, যে কখনো কালা যে সে কানে শুনতে পায়, আর কানা যে সে চোখে দেখতে পায়। ঈশ্বরের লীলা খেলা প্রত্যক্ষ এখন, তেমনি প্রত্যক্ষ কোনো লীলারও গোপন। ভগবানের লীলা খেলা এখন যেমন প্রত্যক্ষ, এই যে তিনি যখন লীলা করেন তখন যা প্রত্যক্ষ থাকে, ঠিক সেরকমভাবে তার লীলা অত্যন্ত গভীর ব্যঞ্জনাময়, তাই সেটা কখনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না, আমরা বুঝতেও পারি না। বলছেন মাস্টারমশাই এসেছেন, তাকে জিজ্ঞেস করছেন তোমার স্ত্রী কেমন। বলছে আজ্ঞা ভালো, তবে অজ্ঞান। তিনি বললেন ও তুমি বুঝি ভারী জ্ঞানী, দেখুন সামান্য কথা কিন্তু তার কি গভীর ব্যঞ্জনাময়। মাস্টারমশাইকে ওই সামান্য কথা দিয়ে তিনি বোঝাচ্ছেন যে ঈশ্বরকে পাওয়ার নাম জ্ঞান এবং ঈশ্বরকে না পাওয়ার নাম অজ্ঞান। ঈশ্বরকে পাওয়ার যে চেষ্টা করেছে সেই শেষ কথা। এত বছরের তার যে ধারণা, একটা ছোট্ট শব্দ, এত গভীর ব্যঞ্জনাময় শব্দ, সমস্ত কিছু ভেঙে চুড়ে তছনছ হয়ে গেল। তিনি বলছেন যে নৌকা জলে থাকুক তার কোনো ক্ষতি নেই, কিন্তু জল যেন নৌকার মধ্যে প্রবেশ না করে। সংসারই সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সংসার যেন সংসারীর মধ্যে প্রবেশ না করে। দুটো ক্ষেত্রেই একই কথা তিনি বলছেন, ধর্মজীবন শুধু ঈশ্বরের কৃপার উপর নির্ভর করে না, সেই ঈশ্বরের কৃপাকে কেমন পরিমিতভাবে আমি ব্যবহার করতে পারি। আমি অনেকখানি টাকা পেয়েছি, অনেক খাবার খেয়েছি, অনেক সেই খাবার যা পেয়েছি সেগুলো সব খেয়ে ফেললে আমার যদি পেট খারাপ হয়ে যায়, আমার কাছে যদি প্রচুর টাকাও থাকে সেটা আমি সৎ কাজে ব্যয় করতে পারবো না, দেখা যাবে নিজের চিকিৎসার কাজেই ব্যয় করতে হচ্ছে। আমাদের পরিমিত বোধ এটা ধর্মজীবনে, যে নানা ধরনের যে শিক্ষা সকলকে গ্রহণ করা, সকলের মধ্যে যা কিছু ভালো আছে সেটিকে গ্রহণ করে, যেখানে যা কিছু খারাপ তাকে বর্জন করে মনকে ঈশ্বরাভিমুখী করে নেওয়া, এই যে শিক্ষা আমাদের শ্রীরামকৃষ্ণদেব দিয়েছেন, এই যেন তার সেই প্রত্যেকটি লীলার মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেছেন। নরেন্দ্রত আসছেন যাচ্ছেন, নরেন্দ্রত্বর দিকে তিনি ফিরেও তাকাচ্ছেন না। একদিন জিজ্ঞাসা করলেন, হ্যারে নরেন, আমি তোর দিকে তো ফিরেও তাকাই না, তোর সাথে কথাও বলি না, তবু কেন তুই আসিস? নরেন্দ্রত্ব বললেন, আমি আসি, আমার ভালো লাগে তাই আমি আসি। জগৎকে নরেন্দ্রত্ব আর নিজের মাঝখান দিয়ে লীলা করে দেখালেন কেমনভাবে হয় নিঃস্বার্থ ভালোবাসা। আমাদের সবসময় চাই আমি তোমার সঙ্গে দেখা করতে এসি, তুমি আমার দিকে অ্যাটেনশন দেন। কি মন খারাপ একজন ভক্তের! তিনি বলছেন, ওমা আপনি থাকবেন না, আমি আশ্রমে আসবো। আমি তাকে জিজ্ঞেস করো আশ্রমটা কার? শ্রীরামকৃষ্ণের। আপনি যদি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে না আসতে চান তাহলে আপনার এসে দরকার নেই। আমাদের এই যে নানা রকমের সবসময় আমি এসেছি, আমাকে এটা অ্যাকনলেজ করা হোক। এই কয়েকজন মায়ে এসে বললেন, আপনি একবারও আমার সঙ্গে কথা বললেন না, কথা বলা হয়েছে, আলাদা করে কথা বলেননি, আমার জিজ্ঞাসা করেনি আপনি কেমন আছেন, বিকেলে যে লজেন্স দিয়েছিলাম খেয়েছিলেন কি না, টিফিন খেয়েছিলেন কি না। আমি তাই এখন সব জিজ্ঞেস করি, এসে বসা মাত্র জিজ্ঞেস করি চা খেয়েছেন কি না,
চা খেতে সঙ্গে টা কি দিয়েছিল আশ্রম থেকে সেটাও জিজ্ঞাসা করি, দুপুরে ভালো ঘুম হয়েছে কিনা, আর সকালবেলা গিয়েই জিজ্ঞেস করি রাত্রে ভালো ঘুম হয়েছে কিনা আর টিফিনটা ভালো লাগছে কিনা। সবাই বলে ও কি অতিথি বৎসল, কি অতিথি বৎসল, কিন্তু এটা সবাই শুনতে চায় আমাদের কাছে। ভগবান আমাদের দিয়ে দেখালেন যে ঈশ্বরকে পাওয়ার যে নতুন নতুন লীলা সেগুলো তার জীবনে মধ্যে দিয়ে প্রকাশিত হলো। কারে কভু দশায়, কারে কভু কি দশায় রাখেন ঈশ্বর, কেহ না জানিতে পারে তাহারও খবর, কাকে কি অবস্থায় যে তিনি রাখেন, কিভাবে তার মুক্তির অবস্থা ঠিক করে দেন আমরা কেউ বুঝতে পারি না। আমার মনে আছে এখনো আমি তখন সদ্য ট্রান্সফার হয়ে বেলঘরিয়া স্টুডেন্ট হোম থেকে বেলুড় মঠে এসে পৌঁছেছি, পূজনীয় স্মরণানন্দজি তখন আমাদের সাধারণ সম্পাদক আমাকে জিজ্ঞেস করলেন তোমার খুব মন খারাপ হয়েছে, তা একটু মন খারাপ হয়েছে কারণ আমারই বয়সী তো ছাত্ররা প্রায় যারা পিজি পড়ে তারা প্রায় আমারই বয়সী। আমি বললাম হ্যাঁ একটু একটু মন খারাপ তো হয়েছেই। মহারাজ বললেন জানো তো মহামায়ার লীলা বোঝা খুব কঠিন, আজকে আমার যেটা মনে হচ্ছে যে এইটা আমার জীবনে হলো, এটা কেন হলো, এটা তো আমি তো এটার জন্য ডিজার্ভ করি না, কিন্তু একটা সময় দেখবে আজকে এই ঘটনা ঘটলো বলে আগামী দিনটা তোমার কাছে উজ্জ্বল হবে, মহামায়া আজকে তাই এই ঘটনাটা ঘটান। অনেক পরে তার প্রায় বছর ছয়েক নয় তার 3 বছর বাদে হঠাৎ করে একদিন বেলুড় মঠ থেকে ডাকা হলো এবং বেলুড় মঠে নিয়ে আসা হলো সদর কার্যালয়ে কাজ করবার জন্য, এবং 1 বছরের ভেতরে আমরা রামকৃষ্ণ মিশনের পলিসি মেকারে রূপান্তরিত হলুম। কখনো ভাবিনি ঠাকুরমা স্বামীজি তৈরির সেই যে সংঘ সেটা কেমনভাবে চলবে তার বিচার করার ভার আমাদের, তা ঠিক করার ভার আমাদের মতো গণ্ড মূর্খদের ওপর পড়তে পারে। তার লীলা তিনি কাকে দিয়ে কোন কাজ করেন আমরা কেউ কোনোভাবে জানতে পারি না। পুথিকার এই ঘটনাটি সম্পর্কে বলছেন, বলছেন লীলা ক্ষেত্রে চক্ষে যাহা মিলে দর্শন, তাই মাত্র বলিবারে মানুষ সক্ষম, পরম উজ্জ্বল পরে আগুন যখন, পুনশ্চ কুসুম কলি গোপন পাতায়। লীলা ক্ষেত্রে চক্ষে যাহা মিলে দর্শন, তাই মাত্র বলিবারে মানুষ সক্ষম, অঙ্গার কিম্ভূতাকার কালির বরণ, পরম উজ্জ্বল পরে আগুন যখন, পুনশ্চ কুসুম কলি গোপন পাতায়, রূপ রস গন্ধহীন সামান্যের ন্যায়, পরদিন প্রাতে দিব্য সুন্দর চেহারা, সৌরভে বরণী রসে কায়াখানি ভরা। বলছেন কাকে দিয়ে তিনি কি কাজ করান কেউ আমরা জানতে পারি না, কালো ভূতের মতো কয়লা, সেই কয়লা যখন ওই আগুনের সংযোগ হয় তখন সেই কয়লার বরণ লাল হয়ে ওঠে, এবং তার থেকে তার ভেতরে অন্তর্নিহিত যে শক্তি থাকে সেই শক্তি একেবারে আমাদের ভেতরে আমাদের সেই যে খাবার দাবার নিত্যদিনের প্রয়োজনীয় শক্তিকে আমরা ব্যবহার করতে পারি, সেটা দিয়ে আমরা এক জিনিসকে আরেক জিনিসে রূপান্তরিত করতে পারি। অথচ কয়লা যখন পড়ে থাকে তখন তার ভেতরে যে এত শক্তি আছে এটা আমরা বুঝতে পারি না। এই কয়লায় কয়লাকে অঙ্গারে রূপান্তরিত করা, সাধারণ ভক্তের ভেতরে শরীর শক্তি প্রকাশ করা, ভগবানের শক্তি এলে সেই কাণ্ড করতে পারে, ঠিক সেই রকম পুনশ্চ কুসুম কলি গোপন পাতায় রূপ রস গন্ধহীন সামান্যের ন্যায়। ফুল যখন প্রথম কুঁড়ির আকারে আসে সেটা ফুটে কেমন তাকে দেখতে হবে এটা কিন্তু আমরা কেউ জানি না, পাতার মাঝখানে সেই ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো লুকিয়ে থাকে, তারপরে সারা রাত ধরে সে হিম খায়, পরদিন সকালে যখন সূর্য প্রকাশিত হয় তখন কি হয়, পুনশ্চ কুনম কলি পরদিন প্রাতে দীপ্য সুন্দর চেহারা, সৌরভে বরণে রসে কায়াখানি ভরা। পরের দিন সারা রাত সেই হিমেল বাতাসকে সবকিছু সে পূর্ণ হয়ে ওঠে, পরবর্তী দিন যখন পরের দিন যখন সূর্যের উত্তাপ লাগে তখন সেটি বিকশিত হয়, সেটি বিকশিত হওয়া মাত্র তার রূপের প্রকাশ হয় এবং তার থেকে সুগন্ধ মধু সেগুলো প্রকাশিত বিকশিত হতে থাকে, জগৎকে সে সেগুলো দেয়, তার সেই রূপ রস সব কিছু দিয়ে জগৎকে সে মোহিত করে রাখে। অথচ ছোট্ট কুঁড়ি যখন ছিল তখন তার ভেতরে যে সম্ভাবনা ছিল এটা জানি না। ঈশ্বরের কৃপার ওপর নির্ভর করতে হয়, ঈশ্বরের কৃপার ওপর নির্ভর করলে তিনি আমাদের ভেতরে অন্তর্নিহিত যে সুপ্ত শক্তি সেটার বিকাশ করেন, আমরা জানতেও পারি না তিনি কেমন করে করেন আমাদের। মহাবলি বীর ভক্ত প্রভুর আমার, শ্রীগিরিশ ঘোষ নামে এই নাট্যকার, অপরূপ প্রভু যেন তেন ভক্তবর, রচিলা চৈতন্য লীলা বড়ই সুন্দর,
মুগ্ধকর গীতগুলি ভক্তি প্রেমে ভরা, চিত্ততর চিত্তহর অভিনয়ে শ্রোতা মাতোয়ারা, মঞ্চ মধ্যে অভিনয়ে অবিকল হয়, অভিনয়ে অভিনয়ে না হয় প্রত্যয়, দেখিতে চৈতন্য লীলা ব্যগ্র এত লোকে, পেটে না খাইয়া করি দেখিবার রাখে, ভক্তি মাথা লীলা মাখা লীলা গীত মঞ্চ মাঝে শুনি, মত্ত চিত্ত শ্রোতা যত দিবস জামিনী, পুরুষ রমণী দোহে শুয়ে বিছানায়, গৌর কথায় গোটা রজনী কাটায়, বালুক বালিকা গণ পথে খাটে খেলে, চৈতন্য লীলার গীত গায় কুতুহলে, মদ্যপানে মত্ত বেশ্যা নাগর সহিত, টপ্পার বদলে গায়ে গৌরের গীত, দোকানে বণিক গায়ে জলযানে দাড়ি, দ্বারে দ্বারে ঘুরে যায় যতেক ভিখারি, দূর দূরাচন দূর দূরাঞ্চলে কথা এত রাষ্ট্র হয়, অনেকে দেখিতে আসে অর্থ করিবায়, গৌর ভকতে উঠে আনন্দে অপারে, শুনিয়া চৈতন্য গীত মুগ্ধ শুনিয়া চৈতন্য গীত মুখে যার তার। পুঁথিকার বলছেন, ভগবানের ভক্ত ছিলেন মহাবীর গিরিশচন্দ্র ঘোষ, তিনি নাট্যকার, তিনি একেবারে সম্পূর্ণভাবে নিরীশ্বরবাদী, ভগবানের প্রতি তার সামান্যতম বিশ্বাস নেই, তাকে দিয়ে ভগবান চৈতন্য লীলা লেখালেন। সে চৈতন্য লীলা অপূর্ব, সবচেয়ে সুন্দর তার গানগুলো অপূর্ব, কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কানন চারি, মাধব মন মোহন, সেই যখন গাইছেন, তারপরে জুড়াইতে চাই কোথা জুড়াই, সেটা বুদ্ধ চরিত্রের গান, কিন্তু এইরকম সব গান হচ্ছে, যখন গানগুলো হয় সে গান এত অপরূপ, বলছেন মুগ্ধকর গীতগুলি ভক্তি প্রেমে ভরা, চিত্তহর অভিনয়ে শ্রোতা মতোয়ারা, বলছেন নাটকের বৈশিষ্ট্য কি ছিল, নায়কের বৈশিষ্ট্য হলো গান, নাটকের বৈশিষ্ট্য হলো গান, সেগুলো কি ভক্তি প্রেমে ভরা, ভালোবাসা এবং সেই গান, তার মধ্যে ঈশ্বরকে পাওয়ার সেই যে আকুতি, সেই যে প্রেম, সেটি যেন পূর্ণ ছিল, চিত্তহর অভিনয়ে শ্রোতা মাতোয়ারা, আর এত ভালো অভিনয়, ঠাকুর নিজে বলেছিলেন আসল নকল এক বলে বোধ হলো, সে এমন সেই চিত্ত হরণকারী অভিনয়, মঞ্চ মাধ্যে অভিনয়ে অবিকল হয়, অভিনয়ে অভিনয় না হয় প্রত্যয়, মঞ্চে অভিনয় হচ্ছে এবং শ্রোতারা যারা দেখছেন তাদের এই অভিনয় দেখে অভিনয়ে অভিনয় না হয় প্রত্যয়, তাদের অভিনয় বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য নেমে এসেছেন স্টার থিয়েটার স্টেজেতে এবং তিনি মানুষের মাঝখানে যা কিছু করছেন এটা অভিনয় নয়, যেন সত্যি সত্যি এই ঘটনা ঘটেছিল, মানুষ পুরনো পুরনো ঘটনা, তার অস্তিত্ব সমস্ত কিছু ভুলে গেছে, নাটক এমনভাবে তাদের মন চিত্তকে হরণ করে নিয়েছে, তার মনের ভেতরে আর অন্য কোনো ভাবনা চিন্তা হচ্ছে না, দেখিতে চৈতন্য লীলা ব্যগ্র এত লোকে লোকে পেটে না খাইয়া করি দেখিবারে রাখে, বলছেন সেই নাটক দেখে মানুষ এত মুগ্ধ, তারা খাওয়ার পয়সা বাঁচিয়ে রেখে না খেয়ে তারা করতেন, আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন শোলে বলে একটা সিনেমা এসেছিল, সবাই সেই শোলে দেখতো, আমরা যারা দেখিনি আমাদের ব্যাগ দিত লোকে, যে দেখেনি শোলে সে আছে মায়ের কোলে, আমি অনেক বুড়ো বয়সে সাধু হবার পরে শোলে দেখলাম, সে অদ্ভুত হাঁ করে দেখছি এই জিনিস হয়, আরেকটা সিনেমা দেখেছিলাম বাবা তারকনাথ উড়িয়ার সর্বনাশ, সে একেবারে তারপর থেকে শুক্রবার থেকে সব বাঁক কাঁধে নিয়ে সবাই ছুটছে, সোমবার রবিবার দিন নিমাই তীর্থের ঘাট থেকে জল নিয়ে আবার ছুটছে, এবং সেই ভোলে বাবা পার লাগাও ত্রিশূলধারী পার লাগাও আরতি মুখোপাধ্যায় গান সে বিভিন্ন জায়গায় বাজছে, কত ক্যাসেট কত কি বিক্রি হলো, দেখুন একটা পর্দার ওপর তৈরি হচ্ছে একটা ছবি, কিংবা সন্তোষী মাসি আমাদের কি কষ্টের দিন ছিল, শুক্রবার শুক্রবার ঘরে ঘরে ছোলা গুড় দিয়ে সেই সন্তোষী মা, ষোলা শুক্রবার বিধি অনুসার ষোলোটা শুক্রবার তারা পালন করে তবে আমাদের বালক ভোজন হতো, কিন্তু আমাদের বালকদের কি কষ্টই না ছিল, সেই গুড় ছোলা কলকাতা শহরের মধ্যে খুঁজে খুঁজে গরুকে খাওয়াতে হবে, না খাওয়াতে পারলে কি কষ্ট, কিন্তু একটা সিনেমা মানুষের মনের ভেতরে এমন একটা প্রত্যয় জাগালো, তাদের মনে হতে থাকলো ষোলো শুক্রবার আমরাও যদি সন্তোষী মায়ের ব্রত করি তাহলে আমাদের মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে, দেখুন সে তার নিজের জীবনটা ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে, এই একটা ছবি একটা সিনেমা তাকে এমনভাবে প্রভাবিত করছে, বলছেন ও দেখিতে চৈতন্য লীলা লোকে এত ব্যগ্র পেটে না খাইয়া করি দেখিবারে রাখে,
ভক্তিমাখা লীলাগীতি মঞ্চ মাঝে শুনি, মত্তচিত্ত শ্রোতা যত দিবস যামিনী, পুরুষ রমণী দোহে শুয়ে বিছানায়, গৌর কথায় গোটা রজনী কাটায়। এমন তার প্রভাব, নাটকের প্রভাবটা এমন যে স্বামী স্ত্রী তাদের ব্যক্তিগত সম্পর্ক ভুলে গিয়ে সমস্ত রাত্রি সেই শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের জীবনে, শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনে, গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের কথা একে অপরের সঙ্গে আলোচনা করছেন। দেখুন, মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বালক বালিকাগণ পথে ঘাটে খেলে, চৈতন্য লীলার গীত গায়ে কুতূহলে, সবাই সেই চৈতন্য লীলার গান, বাচ্চারা তারা গাইছে। আমরা ছোট ছিলাম তখন একটা ছবি এসেছিল, ছবিটার নাম হচ্ছে ববি, হাম তুমে কমরে মে বন্ধ ওর ছবি খো যায়, সোচো কবি এসা হতো ক্যা হো, সেই ছোট বাচ্চা সেও গাইছে, দামড়াও গাইছে, দুর্গাপুজোর মাইক্রোফোনে বাজছে, সে যেখানে শ্মশানে মশানে বিয়ে বাড়িতে সেখানেও মাইক্রোফোনে বাজছে। আগে যেখানে দেবব্রত বিশ্বাসের তোমায় আমার মেলা হলে জীবন যায় খুলে নানা রকম রবীন্দ্রসঙ্গীত বাজত, সেইখানেও বাজছে হাম তুমি কমরে মে বন্ধ ওর চাবি খো যায় সোচো কবি এসা হতো ক্যা হো। সকলের মুখে মুখে কি প্রভাব! আর একটা অদ্ভুত সুন্দর গানের কথা আমার মনে পড়ে, প্রেমেশানন্দজি মহারাজ তখন সদ্য বাংলাদেশ থেকে এসছেন, তিনি এসে শ্রী শ্রী মাকে শোনাচ্ছেন তার সদ্য লেখা একটি গান। তিনি প্রায় 7-8 দিন মায়ের কাছে ছিলেন, রোজ সকালবেলা মাতার কাছে আবদার করতেন এই গানটি শোনার জন্য। তিনি যখন গাইতেন, ধীরে ধীরে গ্রামে সব লোকেরা এসে জড়ো হতো। আজি কোকিল কুজানে মলয় পবনে শিহরি উঠেছে প্রাণ, যেন বিস্তৃত কত স্বপ্নে স্বপ্নেতে শ্রুত মনে জাগে সততান, এরকম বর্ণনা আছে আমাদের রামময় মহারাজের জীবনীতে, রামময় মহারাজ বর্ণনা করেছেন। এই গান শুনে এত সে গান পপুলার হয়েছিল, জয়রামবাটির পথে ঘাটে বাচ্চা ছেলে মেয়েরা সেই গান গাইছে, সেই হাম তুমে কামড়ে মে বন্ধ মতো, আজি কোকিল কুজানে মলয় পবনে। বলছেন চৈতন্য লীলার গানও ঠিক সেই রকম, ছোট ছোট শিশু পথে গাইছে। বলছেন মদ্যপানে মত্ত বেশ্যা নাগর সহিত টপ্পার বদলে গায়ে গৌরের গীত, যে বেশ্যালয়ে সেখানে যে টপ্পা গাওয়া হতো নিধুবাবুর টপ্পা, সেই নিধুবাবুর টপ্পার গাইতে তাদের ইচ্ছা হচ্ছে না, তারা সেই মদও খাচ্ছে, তাদের সব নানা কাণ্ড করছে, কিন্তু তার মাঝখানে তারা যখন গান গাইছে তখন সেই হরি মন মজায় লুকালি কোথায় এই গান গাওয়া হচ্ছে। দূর দূরে ঘুরে গায়ে যত ভিখারি, দোকানে বণিক গায়ে জলযানে দাঁড়ি। বলছেন সবাই গাইছেন, দোকানে বণিক বসে আছেন, ব্যবসাদার বসে আছেন, তার কোনো কাজ নেই। আমার মনে আছে তখন একটা গানই কলকাতায় আমরা সাধু হয়ে গেছি, গান বেরিয়েছে, কথাগুলো মনে নেই, শুধু কতগুলো কথা মনে ছিল। পরবর্তীকালে গানটা, তুমি রং তাকিও না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, আমার হৃদয় কাঁপে পরিস্থিতির চাপে, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে, তুমি চায়ের কাপ হাতে ব্যালকনিতে আমায় নিয়ে ছেলে খেলা করো আবার, আমার পায়ে ঝিচি, এরকম চলছে গানটা। শুধু দুটো লাইন আমার মনে ছিল, আমার কি হবে আমার কি হবে, পরে তিন টাইপ করছি আর গুনগুন করে গাইছি, আমার কি হবে আমার কি হবে। আমাদের আমার ইনচার্জ ছিলেন জয়শঙ্কর মাস, তিনি বলেন ভালোই হবে, খারাপ কখনো হতে পারে না। এইরকম অবস্থা, এই যে বলছি যে গানের প্রভাব এমন, আমার মতো গৃহত্যাগী সন্ন্যাসীর মধ্যেও সেই গান ছড়িয়ে যাচ্ছে। বলছেন দোকানে বসে আছে বণিক, সে ব্যবসা করবে বলে এসেছে, টাকা রোজগার করাই তার মানে জীবিকা, কিন্তু সে যখনই অবসর পাচ্ছে তখনই এই চৈতন্য লীলার গান গাইছেন। দাঁড়ি যে নৌকা চালাচ্ছে, জলযান চালাচ্ছে, সেও গাইছে চৈতন্য লীলার গান। আর ভিখারীরা সকালে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছে, তারা হরিনাম সংকীর্তনের বদলে চৈতন্য লীলার গান হচ্ছে। দূর দূরাঞ্চলে কথা এত রাষ্ট্র হয়, অনেকে দেখিতে আসে অর্থ করি ব্যয়, গৌর ভকতে উঠে আনন্দ অপার, শুনিয়া চৈতন্য মুখে চৈতন্য গীত মুখে যার তার, দূর দূরান্তরে রাষ্ট্র হয়ে যায়, মানুষ অর্থ জোগাড় করে, সেই নানা কাণ্ড করে তারা অর্থ জোগাড় করে তারা ধীরে ধীরে কলকাতার আসছেন যাত্রা দেখতে। তার মূল কথা, তারা চৈতন্য লীলা দেখতে পাবে, আর গৌর ভকত তাদের বড় আনন্দ যে তাদের স্বয়ং শ্রী চৈতন্যের যে জীবনী গীত, এই গীত মানুষের ঘরে ঘরে মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ছে, মানুষ গাইছে, আনন্দে মুখর হয়ে যাচ্ছে, তার নিজের ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ সমস্ত কিছু ভুলে গিয়ে তারা গাইছে। এটা এক অদ্ভুত পরিবর্তন সে সময়
অবতারের আশাতে, একটা আশাতে বদল হতে আরম্ভ করলো। মানুষের জীবনের এই পরিবর্তন আসতে থাকলো। আজ এই পর্যন্ত, শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন আমরা এই নিয়ে আলোচনা করব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।